আমার খুব ঘন ঘন সর্দি হয়, দুই দিন পর পরে নাকে জ্যাম লেগে যায়। তো এরপর আমি একদিন একটা ডাক্তারের কাছে গেলাম, ডাক্তারের কাছে গিয়ে সব ঘটনা খুলে বললাম। উনি কিছুক্ষণ পরে আইসা আমার নাকটা চেক করতেছে, বলছে দেখি আপনার নাকটা কি অবস্থা। উনি খুব সুন্দর করে নাকটা চেক আপ করলেন, চেক আপ করার পরে বসলেন, বসে বলতেছে যে আপনার নাকটা তো কই যথেষ্ট পরিষ্কার। আমি বললাম কি যে বলেন না, এত বড় আমি একটা মানুষ, আমার নাকে আবার ময়লা থাকবো? আরে না, আপনার কই দিছে আপনার মাকে নাকে কোনো মাংস জমে নাই, পলিপাস হয় নাই, আপনি কোনটা মনে করছেন? হ্যাঁ।